এবার দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশ পিপি উৎপাদনে বিশেষ ভূমিকা রেখেছে। বেক্সিমকো লিমিটেডের এই উদ্যোগে বাংলাদেশ অগ্রযাত্রার পথে এগিয়ে নামছে। পিপি উৎপাদনে বিশেষ ভূমিকা রেখে রপ্তানিমুখী আরও এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ, নাম করছে পৃথিবীর বুকে। চায়নার সব যন্ত্রচালিত মেশিন, শ্রমিক সব বাঙালিরাই করছে। এতে বাংলাদেশে একটি অন্যরকম সুনাম হচ্ছে, যা বাংলাদেশি শ্রমিকও দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে এই কাজগুলিতে সফল। তারা 2 মাসে 2 কোটি পিপি উৎপাদনে রপ্তানি করেছে বাংলাদেশ থেকে। সাভার আশুলিয়ার কবিরপুরে বেক্সিমকো গ্রুপের এই ফ্যাক্টরিটি পিপি উৎপাদন নামে পরিচিত হয়েছে। পাশাপাশি এখানে অন টাইম মাস্কগুলি তৈরি হচ্ছে, যা সারা পৃথিবীতে রপ্তানি এবং আমদানি হচ্ছে। আমরা অনেকেই জানি না কীভাবে পিপি তৈরি হয়, অনেকের মনে প্রশ্ন এটা। তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো শুরুর থেকে, যে কীভাবে কোন জায়গা থেকে শুরু হয়ে কোন জায়গায় শেষ হয়, অর্থাৎ পিপি তৈরি করা হয়। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে। এটা হচ্ছে ফ্যাক্টরির মূল সেকশন, যেখানে বিদেশ থেকে উন্নত জাতের উন্নত মানের ফেব্রিক্স, অর্থাৎ ফেব্রিক্স রিল আসে, যেটি এখানে এসে কাটিং মেশিন আছে। তারপর মূল সেকশনে গিয়ে এখান থেকে ভাঁজ হয়ে কাটিং করা হয়। পাশাপাশি কিছু ফেব্রিক্স স্টকে রাখা হয়, কারণ উৎপাদনের চাহিদাটা একটু বেশি থাকে তাই। এখানে যত ধরনের মেশিন দেখতে পাবেন সব চায়নার উন্নত মানের প্রযুক্তির তৈরি মেশিন, যা বাঙালিরা এখন চালিয়ে দেশে একটি সুনাম অর্জন করতে যাচ্ছে। ফেব্রিক্সগুলো কাটিং হয়, কাটিং হওয়ার পরে এগুলো লাইন সেকশনে চলে যায়, ইনপুট হয়, যেখানে যোগ্যতাপূর্ণ শ্রমিক দ্বারা এই কাজগুলো করা হয়, যা বাঙালি এখন করছে আর বাংলাদেশ বিশ্বের মুখে একটি সুনাম অর্জন করতেছে। উন্নত মানের মেশিনে এই কাজগুলো করার পরে এগুলো চলে যায় যোগ্যতাপূর্ণ শিক্ষাগত যোগ্যতার কৃষি টেবিলে, যারা এগুলো ভালো করে চেক করে বিদেশে রপ্তানির কাজে নিয়োজিত করা হয়। তো গাইস, অজানা তথ্যটি জানার পরে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।